ও আল্লা হবা হবা রে আহ কি কাজ করলি তুই এ তুই চোড়াটা ধরে দাঁড়িয়ে আসিস রে এই চোরাটা আমার সব ভেঙে গেলো এই চোরাটা কমপক্ষে বিশ বছর দেখতো আর এই চোরাটা হাত দিয়েছে বলে ভেঙে গিয়েছিস

যাতের মেয়ে খালো হল নদীর জল খোলা ভালো তুই আবার এত একটা কথা পালি তুই ঘুলিয়ে ঘুলিয়ে হগল বগল করে 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 ছাড়িস তার মানে তোমার সাথে ফাও ফাও করে লাভ নাই তুমি কোন যাও আমি যাও হে মত মিশে কি দরকার আছে জীবনটা টানা টানা কইলে হই তার মানে রাখি আ

বিচারের জন্য আমরা যে আগে এসে বসে থাকলাম ওই যে মুরব্বীটা বসে রয়েছে উনি কতক্ষণ বসে থাকবে। আর আপনি বা কা কতক্ষণ বসে থাকবেন এভাবে হয় নাকি কারোর তো কোনো খবর দেখিনি

রদির মধ্যে কাজ করতে গেলে গা ঘেমে যায় কাজ করতে পারিনি ওর প্রচুর পরিমাণ মারি আছে আমি ঠেকা দিতে পারিনি এই যে দেখছেন তো ভাই তো ঠেকাই নি যায় না যাই ও সর দেখা পেলে সরের দুঘা মানুষ দেয় এই হাতে দেখো না ধরা ফলি যেলে কোনদিন কারোর গায়ে সর পর্যন্ত মারলে সেও একটা কিল মারে এটা এটাটা একটা ব্যাপার আছে না বিচার ওর এবারে হওয়ার দরকার কারণ ও কাম চালিয়ে যাচ্ছে ওর আগে ইর আগেও তিন ওর আছে আমি বাঁচি দিয়েছি বুঝেছেন এখন আমার বিচার হচ্ছে তোমার মারবো না ধরবো না জেল জুলুমি দেব না তুমি যদি মকার বাড়ি একক ভাত খাতে পারো আর আমরা যদি যাচাই বাছাই পরীক্ষা করে যদি সেটা শিওর হয় তাহলে তোমার ইমাসের মতো মাফ করে দেব আর ভবিষ্যৎ চেষ্টা করে এরকম বিয়াদবি যাতে না হয় আচ্ছা মকার বাড়ি যেও খাবে

যাও মা মা মকারবাড়ি খাইতে পারবে এক নালাও খাইতে পারবে না রে বিশাটা বিশাটা তুমি কোন রূপে নিলে বিশাটা তো তুমি আমার মাইন্ড বুঝteilena ও মকারবাড়ি খাতি পারবে না বুঝলে তুমি বুদ্ধি না মকা তো দুনি আর কিলবি হ্যাঁ যে ব্যক্তি হ্যান্ডেল বগলে করেবে জামা গায় না দিয়ে হাতে কর নিয়ে বেড়া সে ব্যক্তি বাড়ি যে ভাত খাওয়া এত গুড়া আছেন না tira বৈ আপনার আসলে বব বুদ্ধি আছে আরেকটা কথা আছে শোনো আবার বুদ্ধি কম থাক বেশি থাক এটা বড় কথাটা সবসময় আমার কথা হলো খারাপ মানুষ ভালো হবে সেই উপদেশগুলো দিয়ে দিয়েছালো বুঝতে পারছ আমার সাথে থেকে থেকে আর ক্রিমিনালি করার চেষ্টা করছ না না তাহলে তোর বুজোটা আ যে বুজাটা বুঝেসাবো আ এই আমার ভাত কে

আবার তোর বাড়ি ভাত খাবে এছাড়া তাকে মারা যায় এ কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না ও মাতু পর ভাই সত্যি সত্যি আমার বাড়ি ভাত খেয়েছে মুখ পুষ্টি পুষ্টি ঘরে তো ভাই আমি সত্যি কথা করছি সত্যি কথা করছি ভাই তা কি করে সেই যে তা সত্যি সত্যি খাইয়েছ ভাই সত্যি সত্যি খাইয়েছ এই লোকটা কি কবি আছে কি হই আছে আরে তোর দেখছ আবার এ বলে মহার মহারবাড়ি ভাত খেয়েছে তাই মখা কষ্ট না মনে

কি আর কব ওই আমার বাড়ি আলা তুই মা বাড়ি আমার শাড়ির বললে শরীর খারাপ চাপনা বাড়ি তো একটু ভাত রান্না নি ভাবি আমি

রান্না কি হলো কত দূর এই রাস্তা আর হব হবো ও ভাই এর মধ্যে চাল কই আপনি খালি পানি dalaছেন কেন ভাবি ওই চাল আনতে মনে নেই তা আপনি যদি ওরা চাল দিতেন তাহলে রান্না হতো তার কারণে এই ভাঙা রোদ মধ্যে কিজ আবার বাড়ি যায় চাল না পেটে দেনি পানি তো তার মধ্যে গরম হয়ে গেছে চাল দিলে এমনি ভাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি চাল নিয়ে আসি হয় যান কষতি দিলে খাতে দিতে হয় আর খাতে দিলে শুতেও দিতে হয়তো সর্বনাশ ঠিক কোন ধরনের মানুষ তুই হ্যাঁ আমি জানতাম তুই চুরি যে এক নম্বর তুই তো দেখছি এখন বুদ্ধিতেও এক নম্বর রে ঠিক আছে তোর তো সব কিছু মওকুম হয়ে গেল সে তো আমি আগের পর্বে খুয়ে দিছি যে যদি তুই মুখার বাড়ি এক মুঠ হাত হাতি মালিস চোর আর মাছ কোনো কিছু হবে না একটা কথা শুনে রাখ এই চুরিদারি কাজ ভালো না চুরিদারি বাদ দে বুঝে দিস কথাটা আমি জানি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরার আমি তো ধরা পড়িয়ে গেছিলাম আমার বিদ্যা শেষ ও তো নিষ্পাপ মানুষ ওর তুমি খামাখাম একটা চোখের ও কিভাবে খেলে তা তো তুমি আমি সকলেই দেখলাম ও তো নিষ্পাপ হইলো আমার ভাত গেল